মিলাদ শরীফ পড়ে যারা আশেকে রাসূল, মিলাদ শরীফ পড়ে যারা আশেকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশে জোড়ে, মিলাদ শরীফ পড়ে যারা, মিলাদ পড়ছে রব তালা ইমানদারের গণ সে কাজ করে নিরালা, মিলাদ পড়ছে রব তালা ইমানদারের গণ সে কাজ করে নিরালা, দয়াল নবী পার করাইবেন, নূরের নবী পার করাইবেন পোল সিরাতের পোল, মিলাদ শরীফ করে যারা আসে কে রাসূল, মিলাদ শরীফ পড়ে যিনি হলেন আল্লাহ তালার, যিনি হলেন আল্লাহ তালার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ মিলাদ নবীদের সুন্নাত ভক্তি বড়ে পালন করে সুন্নি জামাত, মিলাদ নবীদের সুন্নাত ভক্তি বড়ে পালন করে মাসুমি জামাত, মিলাদ নবীদের সুন্নাত ভক্তি বড়ে পালন করে মাসুমি জামাত, আর যেই জামাতের নাম দিয়েছেন, যেই জামাতের নাম দিয়েছেন রসুলে মকবুল, মিলাদ শরীফ পড়ে যারা আশেকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা এই কথা ঠিক আছে তো? মিলাদ আশেকে রাসূল ছাড়া সবার কপালে মিলাদ, আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিজ মোহতারাম অবস্থিত অধ্যক্ষের আয়োজিত নূরানী মানে ইরফানি পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মিলাদুন নবীর মহতীয় মাহফিলের সম্মানিত সাজ্জে মুকাররম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের এই মাহফিলের মধ্যমণি সারা বাংলার সুপরিচিত রাইসুল মুনাজিরিন ওয়াল মুফাসসিরিন শাইখুল মাশায়েক রহনুমায়ে শরিয়াত ও তরিকত হাদিয়ে দীন ও মিল্লাত রাহবার আহলে সুন্নাত আল্লামা সৈয়দ মুফতি মুখতার রেজা মাসুমি ফয়েজি আল উসমানী মদ্দাজিল্লুহুল আলী পীর সাহেব কেবলা মাসুমিয়া দরবার শরীফ, বিশেষ করে আজকের এই মাহফিলে দূরদরাজ থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম এবং আজকের মাহফিলে আমার প্রিয় বড় ভাই, আমার প্রিয় ব্যক্তিত্ব হুজুরের অন্যতম মহাব্বতের খলিফা হযরত সৈয়দ শাহ আজিম চিস্তি দামাত বরকাতুল কুদসিয়া সহ অসংখ্য উলামায়ে কেরাম আজকের মাহফিলে তশরিফ আনবেন। আমি ছোট মানুষ, আপনাদের দোয়া নেওয়ার জন্য দরবার উপস্থিত হয়েছি হুজুর কেবলার নির্দেশ পালন করতে, এসে দু চার কথা বলবো শুধু মিলাদুন নবী এবং তাসাউবের যদি সুযোগ পাই ইনশাল্লাহ সে ব্যাপারে আলোচনা করবেন ইনশা আল্লাহ। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের রবিউল আউয়াল মাস আসলে যারা নবীর প্রেমিক, নবীর পাগল, নবীর অন্তরে যাদের নবীর মহাব্বত আছে, রবিউল আউয়াল মাস আসলেই অন্তরে শুধু নবীর মহাব্বতের ঢেউ শুরু হয়ে যায়।
কোন সময় মিলাদুন নবী যাব কোন সময় মুর্শিদের পিছে নারায়ে রিসালাতের স্লোগান দিব কোন সময় আমার দয়াল নবীর শান ও আজমতের স্লোগান দিব এটা শুধু মন ছটফট করতে থাকে ভাইরা আমার মিলাদুন নবীর মাস আসলে আসে খুশি কিন্তু ইবলিস এবং তার অনুসারীরা কিন্তু খুশি হতে পারে রানা ইবলিস আরবা মাররা ইবলিস চারবার অত্যধিক কান্না করেছে সবচেয়ে বেশি কান্না করেছে আমার দয়াল নবীর আগমনের দিন কত বলেন ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বেঠিক অতএব এখনো যারা কান্না করে যে নবীর অফাতুন নবী পালন করতে হবে মিলাদুন নবী নয় নবী এই মাসে দেখেন কত বড় শয়তানি যে নবীর মিলাদুন নবীতে আমরা খুশি আর তারা করতে চায় অফাতুন নবী অর্থাৎ তারা একটু কানতে চায় কি করতে চায় বলেন তো সব চোখের পানি কি আল্লাহর দরবারে কবুল কোন সব পানি কি আল্লাহর দরবারে এদিক কোরআন সব পানির কোন প্রয়োজন আল্লাহর দরবারে নেই আশিকের পানি চোখের পানি সুয়ের মাথার জাররা পরিমাণও যদি হয় সেই মাছের ঠোঁটের আগায় জাররা পরিমাণও যদি এক ফোঁটা পানি হয় আমার আল্লাহর ওই পানি জাহান্নামের মধ্যে পড়ার আগেই জাহান্নাম নিবে যাবে আর বেঈমানের সুয়ের পানি দেওয়ার সমুদ্র হয়ে গেল ওই পানির কোনো মূল্য ঠিক কিনা ভাইরা আমার আমার ভাইরা তাহলে তারা অফাতুন নবী পালন করতে চায় আমরা কি অফাতুন নবী চাই না মিলাদুন নবী চাই আর মিলাদুন নবী হলো ঈদুল আয়াত সমস্ত ঈদের সেরা ঈদ কথা বলেন ঠিক কি না সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে যিনি ইসলামের দারকবাহক যিনি ইসলামের দারকবাহক যিনি হইলেন ইসলামের রবি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলা সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে তোমার আগমন হবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইলেন আল্লাহ তোমার আগমন হবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইলেন আল্লাহ পশু পাখি মারহাবা জানাই পশু পাখি মারহাবা জানাই পাইতে তোমার নূরের ছবি সকল ঈদের সেরা জবান খুলে জবান খুলে পবিত্র ঈদে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র আমার নবী দুনিয়াতে আগমন করবে আর আল্লাহ তামাম জাহান নবীর জন্য সাজায়া রাখতেছে জোরে বলেন না সুবহানাল্লাহ এগুলো হাদিস শুধু গজল না এগুলো কি বলেন আমি একটু পূর্ব একবার প্রথম দিক থেকে যাই আল্লাহ তিনবার সেমিনার করেছেন কয়বার তিনবার এক নম্বর সেমিনার আমার ভাইরা একটা একটা করে বলি এলোমেলো বল হলেও হতে পারে আলমে মালাকুতের মধ্যে কোন মুতকুত আলমে মালাকুত আলমে অর্থাৎ ফেরেশতাদের জগৎ ফেরেশতাদের পৃথিবী পৃথিবী হলো 80,000 কত হাজার বলেন তো জোরে বলতে হবে কত হাজার আমরা তো আলমে দুনিয়া আছি দুনিয়ার পৃথিবী এরকম কত হাজার আছে এটা আমার না সুরা ফুরকান সুরা
ফুরকানের প্রথম আয়াতে আল্লাহর হাবিবের ব্যাপারে বলেছেন আলামিনা নাযীরা এই আলামিন এর ব্যাখ্যার মধ্যে তাফসীরে বাগাবী সহ অসংখ্য তাফসীরে তারা মতনক্য করেছেন যে আল্লাহ পাক রব্বে করিম 80,000 আলামিন আলম হলো এক বচন জামা হলো বহু বচন হলো আলামিন অনেক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত জাহানের প্রতিপালক তাহলে সমস্ত জগৎ সমস্ত পৃথিবী তো অনেক পৃথিবী কত পৃথিবী আমার ভাইরা একটা রওয়ায়েত হলো একটা মুফাসসিরের কিরাম একদল বলেছেন 18,000 পৃথিবী আরেক দল বলেছেন 40,000 পৃথিবী আরেক দল মুফাসসিরের কিরাম বলেছেন 80,000 পৃথিবী সুবহানাল্লাহ কত হাজার বলেন 80,000 40 ফিল বাররি ওয়া 40 ফিল বাহরি আমার ভাইরা এই 80,000 পৃথিবী এইজন্য বলতে হবে যেহেতু আল্লাহর সাথে তাআল্লুক কম বলার কোনো সুযোগ নাই বলতে হবে কোনটা বেশিটা কোনটা বলতে হবে আর আমাদের আমল বা কিছু আমরা ছোট মানুষ ক্ষুদ্র মানুষ এইভাবে কি নিজেকে আদনা হিসেবে পরিচয় দিতে হবে কিন্তু আল্লাহর ক্ষেত্রে সব সময় কোনটা নিতে হবে জোরে বলেন না কোনটা আল্লাহ কত হাজার আর আলমের মালিক 80,000 তো এর মধ্যে একটা আলম হলো আলমে মালাকুত ফেরেশতাদের একটা জগৎ তো ফেরেশতাদের জগৎকে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয এই আয়াত কারিমা তাফসীরের মধ্যে তাফসীরে জালালাইন তাফসীর ইবনে কাসির সহ অসংখ্য তাফসীরে ঈদ যখন শব্দটা ব্যবহার করেছেন ওই সময় এখানে অতিরিক্ত শব্দ যোগ করে বলেছেন ঈদ ওয়া উযকুর ইয়া রাসূলুল্লাহ উযকুর ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করেন ওই সময়ের কথা উযকুর ইয়া মুহাম্মদ ওই সময়ের কথা যেই সময় আমি মানব মণ্ডলীকে মানুষকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের কাছে সেমিনার করেন মশওয়ারা করেছিলাম পরামর্শ সভা করেছিলাম মানুষ সৃষ্টি করব ওই সময় আমি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম আমি মানুষ সৃষ্টি করতে চাই সুবহানাল্লাহ অনেকে বলে আমার নবী 40 বছরের নবুয়ত পেয়েছে আমার নবী শেষ নবী প্রথম নবী মানতে চায় না আছে কিনা নাই দেখেন এই আয়াত কারিমার দিকে লক্ষ্য রাখেন নবীকে হাজার নাজের তারা মানতে চায় না নবী ওই আলেমে মালাকুতের মধ্যে আমার আল্লাহ পাকের পাশে দয়াল নবী ছিল এই জন্য বলেছে উযকুর ঈদ আই উযকুর ইয়া মুহাম্মদ হে নবী ওই সেমিনারের কথা স্মরণ করেন যেখানে আদম ছিল না নূহ ছিল না ইব্রাহিম ছিল না হযরতে সুলাইমান ছিল না দাউদ ছিল না কোন নবী কেরাম ছিল না কোন মানুষ ছিল না কোন গাউস ছিল না কোন কুতুব ছিল না কোন আব্দাল ছিল না কোন আওতাল ছিল না তাম কায়নাতের কোন কিছুই ছিল না কোন মানুষ সৃষ্টি হয় নাই মানুষ সৃষ্টির পরামর্শ করব ওই সময় আপনি ছিলেন জোরে কন্যা সুবহানাল্লাহ মানে সৃষ্টির আগে আদম সৃষ্টি করবে এটার পর সলা পরামর্শ ফেরেশতাদের সাথে করবে ওই সময় আমার ভাইরা বলতেছে উযকুর ঈদ আয় উযকুর ঈদ মানে হলো হে রসুল আপনি স্মরণ করেন ওই সময়ের কথা সুবহানাল্লাহ সমস্ত মুফাসসিরে কেরাম আর আলা হযরত বলেছেন আয় গায়েব কে খবর দেনে ওয়ালা নবী তুম বলো তুম বাতাও আব বাতাও হে গায়েবের সংবাদ দেনে ওয়ালা নবী আপনি বলেন আপনি কি মোট স্মরণ করেন ওই সময়ের কথা সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে নবী ওই মানুষ সৃষ্টির আগেও আমার দয়াল নবী ছিল কি ছিল না এটা কি আমার কথা নাকি কোরআনের কথা জোরে বলেন কির কথা বুঝতে হবে কোরআন এই জন্য কোরআনই তাদের পরিচয় তুলে ধরেছেন ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা এই কোরআনের মাধ্যমে অসংখ্য মানুষ প্রথম বসে ইউদিল্লু প্রথম শব্দ রয়েছে গুমরাহি ওয়া ইয়াহদি এর পরে বলতেছে ইয়াহদি অনেকেই কোরআনে বেশি ভাগে কি হবে যেহেতু বেশি সংখ্যক লোকের কথায় আগে আলোচনা হয় কম সংখ্যক লোকের আলোচনা পরে হয় এই কোরআনের মাধ্যমে বেশি লোক গোমরাই হবে আর কিছু লোক হেদায়েত পাবে কথা বলেন ঠিক কিনা অর্থাৎ গোমরাহি থাকবে বেশি হেদায়েত পাবে কম এই জন্য সুন্নিদের মাহফিলে লোক বেশি ওদের লোক বেশি না কম
কি তাদের লোক বেশি না কম বেশি আর আমাদের কম দেখা যায় ইমানদার হোসাইনি সহিনি পাক বান্দাদের সৈনিক সব জায়গায় পাওয়া যাবে তাহলে ওই সময় আমার নবী ছিল কি ছিল না আদমেরও আগে সৃষ্টির আগে ফেরেশতাদের পরামর্শ করতেছে ওই সময় বলতেছে উদকুর ইদ আই উদকুর ইয়া মুহাম্মদ নবী আপনি স্মরণ করেন আপনি মনে করেন ওই সময়ের কথা যে সময় আমি আপনাকে নিয়ে আপনি তো উপস্থিত ছিলেন হাজির ছিলেন আপনি আমি ফেরেশতাদেরকে বললাম মানুষ সৃষ্টি করব তারা বলছিল আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করবেন তারা তো মারামারি কাটাকাটি হাঙ্গামা দাঙ্গামা সব কিছু করবে আল্লাহ পাক কি বলেছেন শেষে ইন্নি আ'লামু মা লা তা'লামুন এই কথার ব্যর্থ বোঝার অনেক বিষয় আছে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ বের আমার একটা কথাও কোরআন হাদিসের বাইরে বলবো না কারণ এই জমানায় এই উল্টাপাল্টা ওয়াজ করতে গেলেই আমার যুবকেরা নষ্ট হয়ে যায় আমাদের সমস্ত বিষয়ের দলিল আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন হাদিসের সহিহ হাদিসের অভাব নাই আমাদের বানায়া কোনো কথা বলা লাগবে না কোনো কথা বানায়া বলা লাগবে না কোরআন হাদিস যা আছে ওগুলো আমরা বলবো কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলেছেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন এই আয়াতে কারিমায় সবাহিদুন নবুয়ার মধ্যে মা'আরিজুন নবুয়ার মধ্যে তুলে ধরেছেন যে আমার আল্লাহ এই কথার মধ্যে বড় গুপ্ত রহস্য রেখে দিয়ে গেছে কারণ কি ফেরেশতারা বলছে মানুষ সৃষ্টি করা লাগবে না তাহলে আল্লাহ কেন পরামর্শ করলেন আর পরামর্শ শেষে এই কথা কেন বললেন কারণ আল্লাহ পাক রব্বে করিম তার হাবিবকে আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে তিনি প্রেরণ করে পাক পঞ্জাতনকে মানুষের মধ্যে প্রেরণ করে আল্লাহ পাক রব্বে করিম মানুষদেরকে শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের চাইতো আরো উঠতে আর উপরে উঠায় দিবেন এই জন্য বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আদমকে শ্রেষ্ঠত্ব আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি সুবহানাল্লাহ ভাইরা আমার আমরা তো মনে করি ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতেমা আলী আল মর্তদাই পাক পাঞ্জাতন দুনিয়াতে এই তো 500-1500 বছর আগে আগমন করছে তাদের সৃষ্টি ওই সময় এমন কিছু নাকি এরকম কিছু আরে তামাম কায়নাত আমার দয়াল নবীর পরেই হলো পাক পাঞ্জাতন দয়াল নবীর পরে কি বলেন পাক পাঞ্জাতন তাদের নূর আগে সৃষ্টি মা ফাতেমা আলী আল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমাম জামি নকল করতেছেন তাদের জান্নাতের মধ্যে আল্লাহ পাক বিবাহ সম্পন্ন কার্য করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ খুব গভীর মনোযোগ তাহলে আল্লাহ পাক বলেছেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি আমার হাবিবকে প্রেরণ করব তামাম জাহানকে আগে সাজায়া লব এরপর সমস্ত জঙ্গলগুলো সাফ করবে ফেরাউন যাবে নমরুদ যাবে সব যাবে এরপর আমার হাবিবকে আমি প্রেরণ করব বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে দুনিয়া সাজালেন নবীর শান বোঝাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে বেহেশতের পাতায় পাতায় শাখায় শাখায় নূর নবীজির নাম নূর নবীজির নাম আরশে আল্লাহ নামের সাথে নূর নবীজির মনোগ্রাম নূর নবীজির মনোগ্রাম আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে হাসর করাবেন নবীর শান বোঝাতে সুবহানাল্লাহ জোরে করেন সুবহানাল্লাহ সবাই বলবে ইজহাব ইলা গায়রি আর আমার নবী বলবে আনা লাহা আনা লাহা আমি তোমাদের সহায়ক করব বাইরে আমার তাহলে এক নাম্বার মসজিদের মধ্যে আমার নবী ছিল কি ছিল না আর এখানেও আমার নবীর বেলাদাত হবে এই জন্য নবীর জন্যই বলেছে ইন্নি আ'লামু মা লা তা'লামুন এরপর আসেন দ্বিতীয় আল্লাহ পাক আলমে আরওয়াহ দ্বিতীয় আর একটা জগৎ পৃথিবী রুহের জগৎ নাম কি বলেন আলমে আরওয়াহ রুহের জগৎ মানুষ ঘুমাইলে তাদের রুহুটা তার রুহের জগতে চলে যায় কোন জগতে চলে যায় দেখবেন একজন যদি ডাক দেয়
আপনার ঘুম থেকে ভাঙানোর জন্য একটু জোরে ডাক্তার আহুরা করলে শরীর ঘেমে যায়, ক্লান্ত হয়ে যায়, কি বলেন ঠিক কি না? কারণ কি ওই রুহের জগৎ থেকে রুহটা আসতে আসতে সে এত দূরত্বের সহিত আসে সে ক্লান্ত হয়ে যায়, বুঝতে পেরেছেন? কারণ কি হাদিসের মধ্যে সে আসছে আন্নাউমু নিসফুল মাউতে, ঘুম হলো মৃত্যুর অর্ধেক, ঘুম কি মৃত্যুর অর্ধেক। এই জন্য রুহের জগৎ থেকে রুহটা আসে এবং রুহ ঘুমানোর সাথে সাথে সেখানে চলে যায়, সুবহানাল্লাহ। বাইরামা রুহের জগতে আল্লাহ পাক রব্বে কারিম সমস্ত রুহগুলোকে একত্রিত করে আল্লাহ পাক ঘোষণা করলেন আরাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রুহগুলো চুপ হয়ে গেল, কোন আওয়াজ আসতে ছিল না। জালালউদ্দিন সুয়ুতি নকল করতেছেন, ওই দিন যদি আমার নবী কালু বালা না বলতো, সমস্ত নবীরা, সমস্ত রসুল্লা, সমস্ত আউলিয়া ইকরাম, সমস্ত মখলুকাত সেই দিন বেঈমান হয়ে যেত। আমার নবী, নবী দয়াল নবী ওই দিন জবান থেকে বলেছেন কালু বালা। আল্লাহ পাক রব্বে কারিমের হাবিবের জবান থেকে যেই সময় বলছেন কালু বালা, সমস্ত রুহুরা সুহু একত্রে বলেছেন কালু বালা। এই জন্য আমার দয়াল নবীকে বলা হয় ইমানের জান, সুবহানাল্লাহ। নবী যদি ওই দিন কলু বালা না বলতেন তাহলে আমাদের কোন উপায় থাকতো? ওই রুহের জগতেই আমাদের ঈমান চলে যেতেন, সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বান্দরে গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, এরপর আল্লাহ পাকের হাবিব যখন বলছেন কলু বালা, সমস্ত রুহুরাই বলছেন কলু বালা, সুবহানাল্লাহ। এখানে গেল একটা সেমিনার স্পেশাল করে আল্লাহ পাক রব্বে কারিম তার হাবিবকে নিয়ে স্পেশাল করে আবার একটা মজলিস করলেন, সেখানে শুধু নবী এবং রসুল ছিল, অন্য কেউই ছিল ওই নবীদের মজলিসের মধ্যে। আমার আল্লাহ পাক সূরা ইমরানে যেটা 81 নম্বর 82 নম্বর আল্লাহ পাক তুলে ধরেছেন, ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান নবী, আল্লাহ পাক রব্বে কারিম সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, হে নবীরা শুনে নাও আমার দয়ান, তোমরা যখন আমি তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, ওই সময় এরপর আমার দয়ান নবী যদি আগমন করে, সুম্মা যা এরপর যদি আমার নবী আগমন করে তোমাদের মাঝে আসে, তোরার বুকে যেই সময় আমার নবী এই পৃথিবীতে আগমন করবে, মুসাদ্দিকল লিমা মাকুম, তোমরা সবাই কি করবা? আমার নবীর প্রতি তসদিক করবা, লিতুমিনুন নবী ওয়ালা তানসুরুন্না, তার প্রতি ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আকরার, তোমরা কি এই কথা স্বীকার করলে, আমার সাথে কি ওয়াদা করলে তোমরা আমার নবীর প্রতি ঈমান আনবা, আমার নবীকে সাহায্য করবা, তার নবুয়াত রসালাতের তসদিক করবা, এই কথা কি স্বীকার করলে? তারা বললেন কলু আকরার না, আল্লাহ আমরা কি করলাম, স্বীকার করলাম। আল্লাহ পাক বললেন তোমরাও আসতে সাক্ষী হয়ে যাও, আমিও সাক্ষী হয়ে গেলাম। সেই দিন আল্লাহ পাক বলেছেন হইন তাবাল্লাহ, এরপর যদি কেউই ফিরে যায় আমার ওয়াদাকে খেলাপ করে, আমি যে ওয়াদা নিয়েছি আমার নবীর প্রতি ঈমান আনবে, আমার নবীকে সাহায্য করবে, আমার নবী যে সময় মিলাদ হবে দুনিয়াতে আগমন করবে, ওই দিন আমার নবীর প্রতি যদি তোমরা ঈমান না আনো, এই ওয়াদা যদি কোনো একটা খেলাপ করো, তোমরা কি হবে, কি কহে কি হবে, ফাসেক হয়ে যাবে, কি হয়ে যাবে, তোমার নবুয়াত থাকবে না, রেসালাত থাকবে না, তুমি ফাসেক হয়ে যাবে। তার মানে আল্লাহ মিলাদের কথা, এ পৃথিবীতে আসার সমস্ত পরিকল্পনা রুহের জগতে সমস্ত রুহদেরকেও জানাইলেন এবং সমস্ত নবীদের কাছ থেকেও আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনার সমস্ত বিষয় আল্লাহ পাক আগেই তাদের কাছে উপস্থাপন করে দিয়েছেন। এই জন্যই তো বলেছি যে আল্লাহর হাবিবের আগমনের আগে আগে সমস্ত কিছু, প্রথম থেকে মানুষ সৃষ্টির আগ থেকেই সমস্ত কিছু আল্লাহ পাক সাজানো আরম্ভ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার তারা তো মিলাদ আর খুঁজে পায় না, মিলাদ কোরআন হাদিসে কোনো জায়গায় নাই, মিলাদ বেদাত নারান কিছু কথা বলে, আছে কিনা নাই? মিলাদ শুধু মিলাদুন নবী নয়, মিলাদে ওয়ালি আছে, মিলাদে কি আছে, অলি আছে। সূরা ইমরান খোঁজে খুলেন, আল্লাহ পাক মিলাদের আলোচনা করেছেন, ওয়াইদ কলাত ইমরাতু ইমরান, এখানে ওয়াইদ ব্যবহার করেছে, যখন ইমরানের স্ত্রী হান্না আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া করেছিলেন, আয় আল্লাহ ইয়া রব্বি করিম,
আপনার কাছে আমি সন্তান চাই। তাফসীরের মধ্যে আসছে একটা মা পাখি একটা মাস বাচ্চা পাখিকে আদর করতেছে, এটা দেখে ইমরান আলাইহিসসালাম ওনার স্ত্রীর নাম হলো হান্না, তিনি বলতেছেন আল্লাহ পাখিটা বাচ্চাটাকে কি সুন্দর আদর করে, আমি তো অনেক বয়স হয়ে গেল মাওলা, আমি তো আমার সন্তানের মুখ দেখলাম না, আল্লাহ আমি তোমার কাছে একটা সন্তান চাই। আল্লাহ তাকে একটা সন্তান দিলেন। যখন বেদুবী মাফ করবেন মা বোনেরা বাচ্চা প্রসব হয় পেটটা একটু বড় বড় হয় কি হয় না, অনুভব করা যায় কি যায় না, ওই সময় আল্লাহর দরবারে দোয়া করতেছেন, যখন সন্তান পেটের মধ্যে আসছে ওই দোয়াটা আমার নবীর কাছে আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে বললেন, ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরানা উযকুর ইয়া মুহাম্মদ, ওগো আল্লাহর হাবিব যেই সময় ইমরানের স্ত্রীর দোয়া করেছিলেন আপনি তো ওই সময় উপস্থিত ছিলেন না, আপনি ওই সময় ওটাও দেখেছেন, সুবহানাল্লাহ বলেন না, উযকুর ইজ আই উযকুর ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনি স্মরণ করেন আপনি মনে করেন, তার মানে আমার নবী ওই সময় দেখেছে, সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? তো নবী আমার বলতেছে হে আল্লাহ পাক বলতেছে না রাসূল আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইমরানের স্ত্রী বলতেছিল ইন্নি নাযারতুলাকা মা ফি বাতনি মুহাররা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম, আমার পেটের মধ্যে যে সন্তান আছে আল্লাহ আপনার জন্য আমি মান্নত করতেছি, আপনার গড় বাইতুল মুকাদ্দাসের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এই যে পেটের মধ্যে সন্তান এটা কি মিলাদের আলোচনা নয়? ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম, ফালাম্মা ওয়াদাআতহা যখন সে সন্তান জন্ম দিল, ওয়াদাআতহা আই ওয়ালাদতুহা যখন সে জন্মদান করলো প্রসব করলো, ক্বালা ওয়াদাআতুহাল উনসা, আয় আল্লাহ আমি তো একজন কন্যা সন্তান কি করেছি প্রসব করেছি, কি সন্তান আল্লাহ এই ব্যাপারে জানে কি জানে না, সে কি সন্তান দিয়েছে কে সন্তান দানের মালিককে, সে চাইছে ছেলে, ছেলে হইলে বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম হবে, মসজিদ ঝাড়ু দেবে, মসজিদ পরিষ্কার করবে, ভালো মান্নত করছে আল্লাহর ঘরের খাদেম হবে, কিন্তু হইছে মহিলা। এখন আল্লাহ ইন্নি আমি যে সন্তান ওসব কইছে ওদা তুহাল উনসা, এটা তো কন্যা সন্তান, সুবহানাল্লাহ। এবার বলতেছে আল্লাহ পাক বলেন আমিও জানি এটা যে কন্যা সন্তান, আমি তো দান করেছি, কি বলে ঠিক কি না, এবং ওয়াইনি সাম্মাইতুহাল মারিয়ামা জন্ম দিল ওয়াদাত দ্বারা, অর্থাৎ সেম ওয়ার্ড ব্যবহার করেছে, লাউ আর কদু কি ভিন্ন না একই জিনিস, কি বলেন এক জিনিসটা ভিন্ন জিনিস, তাহলে এখানে ওয়াদাতহা আই ওয়ালাদতুহা ওয়ালাদতাহা জন্মদান করলেন, এটাই তো মিলাদের আলোচনা, কার আলোচনা, নাম হলো মরিয়াম, ওয়াইনি সাম্মাইতুহাল মরিয়াম, কোরআনে শুধু মিলাদ না, মিলাদ হওয়ার পর এরপর কি সন্তানের নাম হবে সেটাও রাখা হয়েছে, সুবহানাল্লাহ। মৌলবি মিলাদ খুঁজে পায় না, মিলাদ মানে হইল নবীর জন্মালোচনা করা, মিলাদুন নবী মানে কি নবীর জন্মালোচনা করা, আর মিলাদ মানে জন্ম, তা মিলাদে ওয়ালিয়া, মরিয়াম আলাইহিসসালাম হলো আল্লাহর ওয়ালিয়া, কি আল্লাহর ওয়ালিয়া। এখান থেকে আরো একটা মাসালা দেন নিয়ে নেন, যে আমার ইমাম হুসাইন আলাইহিস সালাম বলি, ইমাম হুসাইন ইমাম হাসাইন আলিয়ার মুর্তাদা আলাইহিস সালাম বলি কিনা, আলাইহিস সালাম বলি কিনা, মা ফাতেমাতুজ জাহরা আলাইহাস সালাম বলি কি বলি না, এরা ফতোয়া দেয় এটা তো নবীদের ক্ষেত্রে হবে, বলে কি বলে না, কি বলেন বলে কি বলে না, তাহলে আপনারা মরিয়ম আলাইহিস সালাম বলেন কে, উনি কি নবী ছিল নাকি, কি বলেন নবী ছিল, তাহলে এই খটকা লাগবে আপনাদের কাছে। তাফসীর রুহুল বায়ান শরীফের সূরা হাজাবের আমার ভাইরা 81 নম্বর আয়াতে কারিমার তাফসীরের মধ্যে এসেছে যে আমার দয়াল নবীর ক্ষেত্রে সালাতু সালাম হবে, আউলিয়াদের ক্ষেত্রে সাহাবীদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করা যেতে পারে, সাহাবী ও আউলিয়া কেরামের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করা যেতে পারে, আমার দয়াল নবী সারা সমস্ত আউলিয়া কেরামের ক্ষেত্রে আলাইহি সালাম ব্যবহার করা যাবে, সুবহানাল্লাহ বলেন, কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ পাক রব্বি করিম রব্বি জালিল কোরআনের মধ্যে মরিয়ম আলাইহিসসালামের মিলাদের কথা তুলে ধরেছেন, এইভাবে হযরত ঈসা আলাইহিসসালামের মিলাদের কথা তুলে ধরেছেন, ইয়াহইয়া আলাইহিসসালামের মিলাদের কথা তুলে ধরেছেন, অসংখ্য নবীদের মিলাদের কথা এই কোরআনের মধ্যে আছে, আর আমাদের হুজুররা মিলাদের কথা কোরআনে খুঁজে, এরপর আসেন আমরা মিলাদ শরীফ পড়তে গেলে আমরা দাঁড়াইয়া নবীকে সালাম জানাই কি জানাই না,
জোরে বলতে হবে জানাই কি জানাই না নারে তাকবীর নারে রিসালা নারে দেখেন একজন আলেম যে সময় আলোচনা করে বিভিন্ন বিষয় আমরা আরসি এলএম অর্জনের জন্য কি বলেন ঠিক না অতএব ওই হিসাব করে আপনাদের উঠা বসা না করে আদবের সহিত বসেন এটা ওলিদের দরবার অতএব বেয়াদবির কোনো জায়গার সুযোগ নেই আমি আমার টোটাল ছোট্ট একটি আমি মূল যে আলোচনার সেটা সর্বশেষ সারমর্ম হিসেবে আমি দুই চারটি কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপনাদের দেয়ান খেল আমাদের দিকে থাক আমার দিকে থাকতে হবে আমরা মিলাদ কেয়াম করি সব সময় কি বলেন ঠিক না তো এক শ্রেণীর ওই যে কথা বলতেছিলাম ওনারা বলতেছেন মিলাদ কেয়াম করা যাবে না নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়া যাবে না বলে কি বলে না যে আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা বলি কি বলি না এই যে আমরা করলাম তারা এগুলোর দলিল খুঁজে পায় না ওনারা আমরা যেন না করি এই জন্য তারা দলিল উল্টো ব্যক্ত করে যে এই বাক্যটাই মিলে নাই এই বাক্যটাই হয় নাই ইয়া নবী ইয়া হরফে দেদা নবী এটা দেখা যাচ্ছে নাকেরা অর্থাৎ অনির্দিষ্ট বুঝায় এখানে কোনো মারেফার আলামত নাই তাহলে ইয়া নবী হে নবী বলতে কোন নবীকে বোঝানো হয় এরকম তারা বলে থাকে আসলে এটা জিনিসটা এভাবে নয় ইয়া নবী কা মানা ইয়া আইয়ুহান নবী যেভাবে শরহে জামির মধ্যে বলা হয়েছে ইয়া রাজুলু কা মানা ইয়া আইয়ুহার রাজুলু ইয়া রাজুল মানে হইল মূল শব্দ হলো ইয়া আইয়ুহার রাজুলু কথা বুঝতে পেরেছেন তদ্রূপ ইয়া নবী সালামুন আলাইকা শব্দটি তাখফিফ বা তালিল করা হয়েছে সংক্ষিপ্ত করা হয়েছে যাতে সহজেই আমরা কি করতে পারি জিনিসটা তেলাবাদ করতে পারি নবীর শানে আমরা পড়তে পারি ঠিক কিনা ভাইরা আমার যেমন আমরা বিভিন্ন আয়াতে কারি যেমন কওয়ালা মূলে ছিল কওয়ালা কওয়ালা পড়তে সহজ কওয়ালা পড়তে কঠিন সহজ করার জন্য কওয়ালা বানানো হয়েছে একে বলে তালিল এটা কি বলা হয় তালিল তাহলে ইয়া নবী সালামুন আলাইকা শব্দটি গ্রামারে ঠিক আছে কি আছে বলেন ঠিক আছে দুই নম্বর হলো ইয়া নবী সালামুন আলাইকা আগে আসছে কালাম পরে আসছে সালাম ইয়া নবী সালামুন আলাইকা তাদের দলিল অর্থাৎ মিলাদ বন্ধ করতেই হবে একটার পর একটা দলিল তাদের আছে কিনা নাই বন্ধ করার জন্য ষড়যন্ত্র কত ধরনের একটার পর একটা ইস্যু বাইর করে তো ইয়া নবী সালামুন আলাইকা আগে কালাম পরে সালাম সাহাবায়ে কেরাম এইভাবেই আল্লাহর হাবিবের দরবারে এসে নবীর দরবারে এসে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ যেমন নাসাই শরীফের হাদিস আমি সংক্ষেপে আমি এই মূল বিষয়টা না বললে আপনারা বুঝবেন ঈমান তাজা হওয়ার জন্য আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা দয়াল নবীর দরবারে গিয়ে বলতাম কুলনা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা আমরা নবীর দরবারে গিয়ে বলতাম কুলনা আমরা বলতাম ইয়া রাসূলুল্লাহ আগে বলতাম ইয়া রাসূলুল্লাহ এবং আসসালামু আলাইকা আগে কালাম করতাম পরে সালাম দিতাম সুবহানাল্লাহ তাহলে আগে কালাম এবং এই হাদিসটা নাসাই শরীফের মধ্যে আসছে এবং এটা হাদিসটা সহি যে কুখ্যাত হাদিস যাকে জাল সহি বের করেছে আলবানি এই হাদিসটাকে বলেছেন সহি কথা বুঝতে পেরেছেন এরপর আসেন এরপর তারা আর একটা ধোকা দিবে যে আমরা মিলাদে কেন দাঁড়াবো বলে কি বলে না আমি এটার দলিলও দিচ্ছি ভাইরা আমার তফসিরের নাম আত্মাইসির ফি তফসির সুরা আহজাবের ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে ওখানে হাদিস কেন নকল করেছেন আমার ভাইরা ওয়ান উজরাতা কাব ইবনে উজরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়াতি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা যখন সূরা হাযাবের এই 56 নম্বর আয়াত নাজিল হলো আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী কাব ইবনে উজরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে কুমনা আমরা দাঁড়িয়ে গেলাম ইলাইহে দয়াল নবীর সামনে এবং নবীকে ওই সময় দাঁড়াই আমরা সালাম দিয়েছি জোরে বড় করে বলেন না সুবহানাল্লাহ তাফসিরে দুররে মানসুর ইবনে কাসিরের মধ্যে আরেকটা হাদিস এসেছে ওখানে এইভাবে এসেছে কুমতু একদম সাহাবী বর্ণনা করেছে কুমতু ইলাইহে ওয়া কুলতু আসসালামু আলাইকা আমি নবীর সামনে দাঁড়িয়ে গেলাম
এবং নবীকে দাঁড়িয়ে আমি সালাম দিলাম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম যদি নবীকে দাঁড়িয়ে সালাম দিতে পারে হে সুন্নি মুসলমান মাসুমি ভাইরা আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কি বিদআত হবে না সুন্নতে সাহাবা হবে অতএব দলিল আছে আমাদের দলিল আছে অতএব সময় সংক্ষিপ্ত দোয়ার জায়গা আমি আগেই বলেছি ছোট মানুষ দোয়ার যাওয়ার জন্য এসেছি যতদূর বলেছি আমরা যেন আমল করতে পারি বলি আমিন একটু বড় করে বলেন আমিন আমা তাওফিক ইল্লা বিল্লাহি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু